সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তোমায় আমায় মিলে কাবেরি অ্যান্ড অন্য ব্লগসে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজ সকাল থেকে ওয়েদারটা একবারেই বাজে, একটু রোদ উঠেনি, মেঘলা করে আছে, তো কিছুই ভালো লাগছে না, তাই আমি সকাল থেকে কোনো ব্লগই করতে পারিনি। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, এই যে বাবু এসেছে, বাবু দিদির সাথে। বাবু বাবু দেখ উঠে দেখ, বাবু আর দিদি খেলছে। পড়তে পড়ছ জানি, পেটটা ভর্তি আছে তো? দেখতে পাচ্ছেন ওরা এখন ফোন দেখছে, বাবু বলছে পড়তে বসবে নি, ফোন দেখবে, আর ওর দিদি খেলতে এসেছে। ওর দিদি তুই চা খেতে যাবি নি খেপি? একটু পড়তে বোঝে না বাবাই, তোর তো সব মুখস্থ হয়ে গেছে। তো বন্ধুরা আমি ওকে একটু পড়তে বসাবো এখন, তারপরে রান্না বান্না করতে যাব। তো কি রান্না করব আমি ঠিক করিনি, তো আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রান্না করতে চলে এসেছি। তো আমি আজকে রান্না করব বলতে একটু পিঠে করব, কারণ অগ্রহায়ণ মাসে হয়নি, পৌষ মাস পড়ে গেছে, তো আজ অবধি এখনও পিঠে খাওয়া হয়নি, তাই এখন আমি পিঠে করতে এসেছি। তো আমার নারকেল কোড়া হয়ে গেছে, এই যে দেখুন, যে এবার গুঁড়িটা মাখবো গরম গরমটা করে। তো আপনারা দেখতে থাকুন, জলটা দিয়ে গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি। বাবু ওখানে বসে আছে, ও গুঁড়ি মাখাচ্ছে আমার সাথে। উনটাকে ধরতে দিয়ে দিয়েছি, আঁচটা একটু জ্বলে গেলে তারপরে হাঁড়িটা বসাবো। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে নারকেল কোড়াটাকে ছাই মেরে নিচ্ছি।
করেই চলেছি করেই চলেছি, আর ভালোই লাগছে না। বাঙালিদের একটা বাংলায় প্রবাদ আছে না, বাঙালিকে ভূত ধরে চাল কুটে পিঠা করে, সেই রকম অবস্থা হয়ে গেছে। একা পিঠে করলে খুবই অসুবিধা, একা করতে হলে যে কতটা কষ্ট দেখতে পাচ্ছেন তো। যদিও আমাকে চাল কুটতে হয়নি, আমার বাপের বাড়ি থেকে মা চাল পাঠিয়েছিল, সেই চালগুড়িতেই হচ্ছে। আমার প্রথমবারে যে নারকেল কোড়াটা করে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেল, আবার উল্টে নারকেল কুড়ে এখন আমি আবার করছি। তো কি গরম লেগে গেল, মানে ঠান্ডা এসব করতে গেলে গরম লেগে যায়, আবার উনুনের কাছে আছি আরো বেশি গরম লাগছে। তো আর কতক্ষণ সময় লাগবে কে জানে, টপ টপ করে নিচ্ছি, আর তাকে বলতেছে বড় বড় করে ফেলবে, ওই জন্য আমি করতে দিইনি, আর আমি নিজেই করছি। একটু কষ্ট হচ্ছে কিন্তু নিজেই করছি, কারণ বড় বড় করলে আমার দেখতে ভালো লাগে। কষ্ট করবো না পিঠে পাবো সেটা বললে তো হবে না, একটু কষ্ট তো করতেই হবে। চটপট করে পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখুন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠেগুলো কখন হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো হাঁড়িতে একটু জল কম পড়েছিল, আমি একটু জল দিয়ে দিলাম, তো পিঠেটাকে নামিয়েও নিয়েছি। দেখুন দেখুন, আজকে ছোট ভাগ্নি এসেছে, তো আমি জানতাম না যে ওরা আসবে বলে, তো ভালোই হয়েছে, ভালো দিনে এসেছে। আপনারা দেখতে থাকুন। বাবা তুমি আর মা, কার জন্মদিন ছিল? মায়ের, কালকে ছিল। সবাইকে দিয়ে বানানো হচ্ছে। বন্ধুরা আমি এখন বাবুকে খাওয়াচ্ছি, আমার প্রায় হয়ে এসেছে, আর একটা হাঁড়ি হয়ে এলেই বাবুকে এখন খাইয়ে দিচ্ছি। দেখুন বাবুর দিদিও এসে গেছে, তো আমিও এবার ওকে পিঠে দিচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন। জেঠিমাদের বাড়িতে গিয়েছিলাম দিতে, তো বড়দি ভাই এসেছে, মানে বড় ননদ বড় নন্দা এসেছে আমার, তো ওরা খেতে বসেছে, আপনারা দেখতে পেলেন।
বন্ধুরা আমাদের পিঠে করা হয়ে গেছে, তো আমি বাবুর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। দেখুন বাবুর বাবা খেতে বসে পড়েছে, খাচ্ছে তো? তো আমি দেখাবো, এটা এই তো গুড় আছে এই যে। বাবু এখানে দেখুন শিয়ালের ভয়ে কেমন বসে পড়েছে, ভয় লাগছে নাকি? না, তো আমি এখনো খাইনি, আমি এবার খেয়ে নেবো। তো আর ব্লগটি বড় করছি না, এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। এখন অনেক কাজ বাকি আছে, এগুলো সব গোছাগুছি করতে হবে। তো পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।